সুপ্রভাত দর্শক বন্ধুরা, WBHIP থেকে এখানে মডিফাই নিশ্চয়ই অপশন দেবে, কারণ এই চাকরিতে প্রিভিয়াস যেসব ইন্টারভিউ প্রসেস হয়েছে সেখানে তাদের মানে কারেকশনের ব্যাপার ছিল, সেগুলো আবার মডিফাই অপশন দিয়ে সেটা কারেকশন করা সম্ভব হয়েছে। অতএব এখানে টেনশন করার কিছু নেই। তো এরপরে আমরা দেখে নেব যে পুরো প্রসেসটা WBHIP ওয়েবসাইটে ঢুকে কীভাবে আমরা ডাটা রিপোর্টটা চেক করবো সেটা আমরা দেখে নেব। ওকে, তো চলো আমরা এরপরে আমরা WBHIP মেন ওয়েবসাইটে গিয়ে কীভাবে ডাটা রিপোর্টটা চেক করা হয় সেটা আমরা এরপরে দেখি। WBHIRB-র মূল যে ওয়েবসাইট, আমরা এখন সেই মূল ওয়েবসাইটে আছি। সেই মূল ওয়েবসাইটে গেলে তারপরে আমরা কী করব, মূল ওয়েবসাইটে গেলে আমরা দেখতে পাবো যে এখানে পরপর যে চারটে অপশান আমরা দেখতে পাবো, অনলাইন অ্যাপ্লিকেশন, ডাউনলোড কল লেটার, ইন্টারভিউ কল লেটার, নোটিশ, তার সঙ্গে আছে টেন্ডার। এখানে চারটে অপশানের মধ্যে আমরা যদি এই ডাউনলোড অপশানটায় ক্লিক করি, ডাউনলোড অপশানটা ক্লিক করলে আমাদের এখানে কী হবে, এখানে দুটি অপশান দেখতে পাওয়া যাবে। ডাউনলোড অপশান দুটি অপশান, একটি হচ্ছে অ্যাপ্লাই ফর কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল, সেই সাথে হচ্ছে মোবাইল নাম্বার। সেই অ্যাপ্লাই ফরে যদি আমি এখানে দেখা যায়, আমি এখন যেহেতু আজকে আলোচনাটা করব ওয়ার্ডেন, ওয়ার্ডেনের জন্য তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে ওয়ার্ডেনটা কবে, রিক্রুটমেন্ট প্রক্রিয়া কবে শুরু হবে, তো সেই কারণে আমি আজকে ওয়ার্ডেনের যে আপডেটটি এসেছে সে ওয়ার্ডেনটা কোথায়, ওয়ার্ডেন ফর কলেজ অফ নার্সিং অ্যান্ড নার্সিং ট্রেনিং স্কুল, নার্সিং অ্যান্ড নার্সিং ট্রেনিং স্কুলে যে ওয়ার্ডেন নিয়োগ হবে সে ওয়ার্ডেনের জন্য যে ফর্ম ফিল আপ তোমরা করেছিলে, তোমরা দীর্ঘদিন ধরে আমাকে বিভিন্ন
ইয়েতে মেসেজ করে আমাকে জানতে চাচ্ছিলে যে কবে থেকে ইন্টারভিউ প্রসেস শুরু হবে বা শর্ট লিস্টেড হয়েছে কি না। তো আজকে সেই আপডেটটি নিয়ে এসেছি, ওয়ার্ডেনের শর্ট লিস্ট প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং শর্ট লিস্ট হয়েছে এবং সেই সঙ্গে তাদের ইন্টারভিউর জন্য তাদের আপডেটটা খুব রিসেন্টলি আসবে। তো সেই জন্য সে ওয়ার্ডেনের এই অপশনে গিয়ে আমরা এরপরে নিজে যে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে যে মোবাইল নির্দিষ্ট মোবাইল নাম্বারটা দিয়েছিলে সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে তারপরে সাবমিট অপশানে সাবমিট করলে তোমাদের হচ্ছে কি হবে, সাবমিট করার পরে তোমাদের একটা ওটিপি জেনারেট ওটিপি আসবে। ওটিপিটা হচ্ছে ইমেল আইডি, যে ইমেল আইডি তোমরা ফর্ম ফিল আপের সময় দিয়েছিলে সেই ইমেল আইডিটা আসবে। সেই ইমেল আইডিটা আসার পরে ইমেল আইডিতে একটা ওটিপি আসবে এবং অথবা মোবাইলে দুটো জায়গাতেও যেতে পারে, মোবাইলে অথবা ইমেল আইডিতে ওটিপি যাবে। সেই ওটিপিটি এখানে পুট করার পরে সাবমিট করলে কি হবে, সাবমিট করার পরে যে এখানে স্ট্যাটাস রিপোর্টটা দেখতে পাওয়া যাবে, যে অ্যাপ্লিকেশান করা হয়েছিল, তোমরা যে অ্যাপ্লিকেশান করেছিলে তার স্ট্যাটাস রিপোর্টটা তোমরা এখানে থেকে দেখতে পাবে। এখানে অ্যাপ্লিকেশানে এখানে হোম পেজে গেলে তোমরা কি দেখতে পাবে, হোম পেজে যদি তোমরা যাও, হোম পেজে গেলে তোমরা যে অ্যাপ্লিকেশানটা করেছিলে সেই অ্যাপ্লিকেশানের ডিটেলসটা এখানে তোমরা দেখতে পাবে। এরপরে তোমরা যদি স্ট্যাটাস রিপোর্ট চেক করো, তো স্ট্যাটাস রিপোর্ট যদি চেক করো, স্ট্যাটাস রিপোর্ট চেক করলে তোমরা যেটা দেখতে পাবে যে স্ট্যাটাস রিপোর্টটা, তো তোমাদের যদি তোমাদের এখানে বলেছিলাম, আগেই বলেছি যে এখানে গুড অথবা ব্যাড দুটো নিউজই আজকের আমি ভিডিওটিতে তুলে ধরব। এখানে গুড নিউজ বলতে এখানে যেটা বলেছি যে গুড নিউজ বলতে তোমাদের যারা তোমাদের অ্যাপ্লিকেশান করেছিল তাদের অ্যাপ্লিকেশানটা না তাদের যদি সাকসেসফুলি সাবমিটেড হয়ে যায় তো তাহলে কী হবে, তাহলে তাদের নিচে একটা যে ফার্দার প্রসেসের জন্য ওয়েট করার কথা বলেছি। আর একটা ব্যাড নিউজের যেটা কথা, আর একটা অনেকের কী হবে, অনেকের ফর্ম ফিল আপে বেশ কিছু ভুল ত্রুটির কারণে অনেকে রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেখানে রিজেক্ট হয়ে গেলেও সেখানে রিজেক্টের কারণগুলো পরপর এক এক করে দিয়ে দেবে এবং রিজেক্ট হয়ে গেলে তোমাদের এখানে ভেঙে পড়ার কোনো কারণ নেই। এখানে আশা করা যায় এখানে কারেকশানের একটা অপশান দেবে, সেই কারেকশানের অপশান অবশ্যই কারেকশান করে আবার সেটা হয়তো এই স্টেপ এই পর্যায়ে না হলে পরবর্তী পর্যায়ে ইন্টারভিউর জন্য তোমরা ডাক পাবে, সেই জন্য তোমরা ভেঙে পড়ার কারণ নেই। তো সেই জন্য আমি আজকে ওই এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম যে ওয়ার্ডেনের যে ফর্ম ফিল আপের জন্য যে ফর্ম ফিল আপের পরে যে শর্ট লিস্টেড শুরু হয়ে গেছে সেটা বোঝাই যাচ্ছে, যে শর্ট লিস্টেড না হলে এইভাবে স্ট্যাটাস রিপোর্ট চেক করে সেটা বোঝা যেত না। তো এরপরে আশা করা যায় যে জানুয়ারির শেষের দিকে হয়তো বা সম্ভব হবে না, ফেব্রুয়ারির মাঝামাঝির দিক থেকে তোমাদের হচ্ছে কলটা ডাউনলোড করতে পারবে এবং কলটা ডাউনলোড করার এক সপ্তাহ বা দশ দিনের পর থেকেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। সেই জন্য তোমাদের কী হবে, সেই জন্য তোমরা অ্যাপ শুরু করে দাও, তোমাদের প্রিপারেশন নেওয়া, কারণ এখানে হচ্ছে ফর্ম ফিল আপের সময় বলা হয়েছিল যে যদি ক্যান্ডিডেট বেশি হয় তো সেক্ষেত্রে রিটেন টেস্ট হতে পারে। তো আমি তোমাদের জানিয়ে রাখি যে এখানে একটা ভেতরের খবর পাওয়া যাচ্ছে যেটা ইন্টারভিউই হবে, এখানে কোনো রিটেন টেস্ট হবে না, সেই জন্য ইন্টারভিউর জন্য তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করো। এখানে যেহেতু মাধ্যমিক স্ট্যান্ডার্ডের উপরে মার্ক চেয়েছিল, সেই মাধ্যমিক স্ট্যান্ডার্ডের উপর মার্ক, তার উপর ইন্টারভিউ, এর মাধ্যমেই হচ্ছে তোমাদের সিলেকশানটা হবে। তো সেই জন্য তোমরা ইন্টারভিউর জন্য তোমরা শুরু করে দাও প্রিপারেশন। আর যাদের রিজেক্ট হয়েছে, রিজেক্ট দেখাচ্ছে, তো তারা হচ্ছে কি হয়, তোমরা যে রিজেক্টের কারণটা দেখে তোমরা অ্যাপ্লিকেশন তোমরা হচ্ছে সেই রিজেক্টটা নিশ্চয়ই সেটা হচ্ছে আপডেটের জন্য অপশান দেবে, সে আপডেট করলে তোমরা এই স্টেপে না হলে পরবর্তী পর্যায়ে তোমরা ইন্টারভিউ দিতে পারবে। তো আজকে সেই তাহলে আজকে যে আলোচনা বিষয়টি সেটা হচ্ছে ওয়ার্ডেনরা যে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা আটকে ছিল সেটা কবে থেকে শুরু হবে সেটা নিয়ে আলোচনা করলাম। সেটা আশা করা যায় যে ফেব্রুয়ারি থেকেই হচ্ছে কলটা ডাউনলোড করতে পারবে, সেই জন্য তোমরা মাঝে মাঝেই স্ট্যাটাস রিপোর্টটা চেক করতে থাকো। স্ট্যাটাস রিপোর্টটা চেক করলে সেখানে তোমাদের ডাউনলোড কল লেটার যেদিনেই তোমাদের ডাউনলোড কল লেটার ডাউনলোড নাও অপশান দেবে সেদিনেই তোমরা কল লেটারটা ডাউনলোড করে নিতে পারবে এবং ডাউনলোড করে নেওয়ার পরে তোমরা কল লেটারটা ভালোভাবে যত্ন সহকারে পড়ে নিও, কারণ ওর মধ্যে অনেক ইনস্ট্রাকশান আছে, তোমরা কীভাবে ইন্টারভিউর জন্য কী কী ডকুমেন্ট সঙ্গে নিয়ে যেতে হবে, সেছাড়াও ইন্টারভিউ হলে ঢুকতে গেলে তার ইন্টারভিউর ডেট কবে, হল টিকিটে তাদের ডেট লেখা থাকবে এবং ভেন্যু সমস্ত কিছুতে ডিটেলস লেখা থাকবে। তাই হল টিকিটটি তোমরা পেয়ে গেলে তোমরা ভালোভাবে পড়ে নিও এবং তার আগে তোমরা প্রিপারেশনটা নিতে শুরু করে দাও, আর বেশি দেরি করো না, কারণ ফেব্রুয়ারির মাঝামাঝির দিক থেকে আশা করা যায় ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে।